কেন হলো? ভয় থাকে বলে। আমাদের এখানে কোনো ডাক্তারই কিন্তু মার খেয়ার মধ্যেই আসবে না যে মায় ভুল করেছে। আমি একসব বিদেশে হাসপাতাল ছিলাম, তো হাসপাতালে প্রায় রোগীদের ঘুমের ওষুধ দেয়, তো দেখলাম যে ঘুমের ওষুধ তো দেয়, অন্যান্য ওষুধগুলো ট্রেনে রেখে চলে যায় আর ঘুমেরটা দাঁড়িয়ে থেকে খাইয়ে তারপর দেয়। প্রথমে খেয়াল করেছি পার্থক্য, তো পরে খেয়াল করলাম যে অন্যান্য ওষুধগুলো কাছে টেবিল আছে ট্রেতে রেখে চলে যায়, রুগী খেয়ে যায়, আর ঘুমের ওষুধ যেটা ওটা নাস দাঁড়িয়ে থাকে খাওয়ার পরে গিয়ে তারপর যায়। পরে এটার কারণে বুঝতে পারলাম যে ঘুমের ওষুধ অনেকে আবার জমা করে একদিনে খায়, এই কাজ যাতে করতে না পারে সেই জন্য দাঁড়িয়ে থাকে। এত এত স্বাভাবিক জিনিস না, করতে হবে। তো পুরা দুনিয়া জবরদস্ত মুসিবতের মধ্যে আছে আর এসব মুসিবতের দায়িত্ব কিন্তু এসে তার উপর পড়ে। গতকালকে এক জায়গায় গেছে কথা বলে ছিল যে ক্লাসের যদি 2-4% মনে দেখ 5% ফিল করে তাহলে ওইটা ছাত্রের দোষ, কিন্তু যদি ক্লাসে 90 জন ফেল করে ওটা মাস্টারের দোষ, ঠিক কিনা? প্রশ্ন কোথায় এসেছিল, যেখানে অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্সে কোন এক সাবজেক্টে প্রায় ওরকম অত্যন্ত হাই পার্সেন্টেজ কোন এক পেপারে ফেল করেছে এবছরে আর আগের কোনো বছরে। তো অ্যাপ্লাইড ফিজিক্সেরই এক প্রফেসর, সে বলছে যে আমরা ছাত্র নিয়েছি ইউনিভার্সিটির মধ্যে 1 নম্বরে, সবচেয়ে ভালো ছাত্ররা পেয়েছে, সবচেয়ে ভালো ছাত্রকে নেওয়ার পরে ওখানে যদি 90% ফেল করে ওইটাকে ছাত্র উপর চাপাবার কোনো অধিকার নেই, এটা মাস্টারের উপর দায়িত্ব ছিল। সবচেয়ে ভালো খারাপ ছাত্র কথা ছিল, তো আল্লাহ তাআলা ফিতরা এর সৃষ্টি করেছেন, এরা যদি সব জাহান্নামে যায় যাদেরকে দায়িত্ব দিয়েছে এদের উপর দায়িত্ব শেষ করবে। একজন দুজন হয়তো আলাদা কথা ছিল, গোটা দুনিয়ার মানুষ যদি ওরকম বিপদে চলে যাকে দাওয়াতের দায়িত্ব দেওয়া হয়েছে এটা তার দোষ, তাকে ধরা। আল্লাহ তারা আমাদেরকে পুরা দুনিয়ার মানব জাতির জন্য পাঠিয়েছেন, মানব জাতি যদি ব্যাপকভাবে বিভ্রান্ত হয় তো শুধু ওরা জাহান্নামে যাবে না, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারাও নিরাপদ। এটা অসময় নিয়ত করি ইনশাল্লাহ যে আল্লাহর পথে বেরোবো, আল্লাহ তারা আমাদেরকে যে উঁচু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেই দায়িত্বকে বোঝার চেষ্টা করবো, এটাকে গ্রহণ করবো কিনা ইনশাল্লাহ। এটা সবাই নিয়ত করি ইনশাল্লাহ যে এই আল্লাহ তারা যে দায়িত্ব তার দিয়েছেন এই দায়িত্ব পালন করবো। এটা পালন করার সহজ সুরত হলো আরম্ভ করি সব জিনিসকে একটা আনুষ্ঠানিক শখের মধ্যে না আনলে কাজ হয় না। আমি শিখব, তো শিখতে যদি চাও তার পাশে ভর্তি হোক, রোগের চিকিৎসা করবো আমি চিকিৎসা করবো, তো চিকিৎসা যদি চাও তার কোনো না কোনো ডাক্তারের অধীনে তোমাকে থাকতে হবে, সে হাসপাতালে গিয়েও কাছে থাকবে। সবচেয়ে সহজ উপায় হলো, সবচেয়ে কম দামের উপায় হলো হাসপাতালে ভর্তি হয়ে যাও। হাসপাতালে যেসব যন্ত্রপাতি লাগে আমি যদি আমার বাড়িতে সেই যন্ত্রপাতিগুলো নিতে চাই তো 1 কোটি টাকা লাগবে, আর হাসপাতালে মধ্যে 1 টাকা দিয়ে ওই যত সুবিধা কম, 10 জন ডাক্তার সুবিধা কম, ঠিক ওরকম সব কাজ করতে হলে তার কোনো সহজ উপায়ের মধ্যে নিজেকে ফেলে দিলে বড় সহজে হয়ে যায়। এর জন্য আল্লাহ তারা বড় মেহরবানি করে এই মানুষের দাওয়াতের কাজকে দুনিয়াতে সহজ পদ্ধতি মধ্যে দিয়েছেন। স্বাভাবিক বড় দুর্বল মানুষ সে নিজেকে ওই শখের মধ্যে যদি ফেলে দেয় তাহলে সেই ফায়দাগুলো পেয়ে যায়, যেরকম মাদ্রাসা থেকে ফায়দা পায়, হাসপাতাল থেকে ফায়দা পায় সাধারণ গরিব মানুষ, অথচ সে একটা জিনিসই কিনতে পারত না। আমরা সবাই নিয়ত করি ইনশাল্লাহ যে আল্লাহর পথে সময় লাগাবো, এটা আল্লাহ তাআলা ইসলাম আমাদের কিন্তু পুরা দুনিয়াতে কাজ করা, আর ওই কাজ করার জন্যে ইমিডিয়েট হলো আমাদের সামনে সামার ভ্যাকেশন আছে। এই সামার ভ্যাকেশনে 43 সাল ছুটি পাবো, সম্ভবত বাংলাদেশের একমাত্র ইউনিভার্সিটি যেখানে পরিচয় পাওয়া যায় বা খুব অল্প কয়টার মধ্যে একটা যেখানে সম্পূর্ণ 40 দিনে ছুটি পাওয়া যায়, একটাই এই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এটা কদর করে নিয়ামত কদর না করলে নিয়ামত হাত ছাড়া হয়ে যায়। বিভিন্ন দেশ থেকে হজে যাওয়া বহুত মুশকিল ইদানিং গত কয়েক বছর, তবু অনেক জায়গায় সহজ হয়েছে, এর আগে অনেক জায়গা থেকে অনেক দেশ থেকে হজে যেতে পারতই কোন একজন আলিম বলেছিলেন যখন হজে যাওয়ার পথ খোলা ছিল তখন যায়নি, ওই না যাওয়ার কারণে আল্লাহ তাআলা এই পথকে বন্ধ করে দিয়েছে। লাইন শাকাতু লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতু ইন আযাবি লাশাদীদ, তো আমল না করার কারণে আল্লাহ তাআলা আমলের পথ বন্ধ করে দিয়েছে।
আল্লাহ তালা আমাদের চিনাঘর খুলে রেখেছেন, 40 দিন আল্লাহ পথে বেরোই সময় লাগে, আর না বেরোয় নিয়ামত থাকবে, করতে পারছি এমন সময় আশা করুন নিরাপদ নিশ্চিত হতে পারবো না যে আইনই হয়ে যাবে যে এই ক্যাম্পাসে কেউ মাথায় টুপি রাখতে পারবে না, দাঁড়িয়ে রাখতে পারবে না। এটা আমাদের মুসলমান দেশ ইত্যাদি যে নিশ্চিত করল, বড় বড় মুসলমান দেশগুলোতে এমন সব আইন হয়েছে যেটা কেউ কল্পনাই করতে পারত না যেমন আইন হতে পারে। এই জন্য আল্লাহ তালা যত সহজ রেখেছেন ফায়দা করে আল্লাহ তালা পথে আরো করবেন। নিয়োগ করি ইনশাল্লাহ যে আগামী সামার ভ্যাকেশনে সময় রাখাবো, এই কথা নিয়োগ করি বিশ্বলাভ করে দাঁড়িয়ে দেয় দাঁড়ায় বিশ্বলাভ করে। আরো দাঁড়াই সবাই দাঁড়াই সবাই নিয়োগ করি, অনেকে ভাবছি কি জানে পারবো কি না পারবো, অনেক কাজ ইত্যাদি আছে, আপাতত নিয়োগ করার চেষ্টা করা ধোয়া করা, হওয়া না হওয়ার আমাদের হাতে নয়।